ঠিক আছে, মোবাইল দিয়ে লগ ইন করার পর যদি না হয় আমি একটা কাজ করি, তোমার অ্যাকাউন্টটা আর অন্য একটা ইমেল দিতে পারবা, অন্য একটা ইমেলে অ্যাক্সেস দিয়ে দিই, দেখি হয় কিনা। জি দিতে পারবো স্যার, হ্যাঁ, আরেকটা একটা ইমেল আছে। ইমেল দিয়ে দাও, তারপরে আমি দেখতেছি যে এটা কি সমস্যা। যদি ওইটা হয়ে যায় তাহলে তো হলো, অন্যদের আসলে সমস্যা হচ্ছে না, হয়তো তোমার এটা কোনো একটা টেকনিক্যাল কারণে আমি সমস্যা স্যার হচ্ছে। স্ক্রিনশট দিয়ে একটু দেখাবো। হ্যাঁ অবশ্যই দেখাও, অবশ্যই অবশ্যই দেখাও। স্যার দেখা যাইতেছে? হ্যাঁ আমি দেখতেছি, একটু পরে যায়। হ্যাঁ, যে অন্য একটা আইকন প্রেস করো। হ্যাঁ, নিচে যাও, নিচে যাও। হ্যাঁ, এটা ক্লিক করো, স্টার্ট কোর্স, স্টার্ট কোর্স, এটাতে ক্লিক করো। হ্যাঁ, তারপর এটার এটাতে ক্লিক করো, স্যার ক্লিক করলে এখানে কোনো কাজ করতেছে না। প্লে আইকনে ক্লিক করো, প্লে আইকনে। হ্যাঁ প্লে আইকনের উপরেই আচ্ছা, এখানে একটা আইকন দেখতেছো, এটার এই রাইট সাইডে একটা আইকন দেখা যায়, এটাতে একটু ক্লিক করতে পারবা, 3 নাম্বার এই ক্লাসের যে কাছে, রাইট, তিন নাম্বার ক্লাসটা যে আছে এটার কাছে একটা জি আইকন জি দেখা যায়, এই আইকনে ক্লিক করো। এই যে লোডিং নিয়ে কাইতে দেখতেছে। আচ্ছা, তুমি কি করতে পারবা, এই যে উপরে 3টা ডট আছে দেখা যায়, হ্যাঁ থ্রি ডট এখানে হ্যাঁ হ্যাঁ, এইটাতে একটা ডেস্কটপ, মিনিট দাঁড়াও, ডেস্কটপ সাইট, এইটাতে একটু ক্লিক করো তো দেখি। দেখি 1 নম্বর ক্লাসে যাও, হ্যাঁ 1 নম্বর ক্লাসে যাও, এইবার প্লে দেও তো, জি জি স্যার এই ঠিক আছে এইবার ঠিক আছে। আর যে জি প্লেলিস্টটা স্যার। আছে ওইটার ওইটার কোর্স চিহ্ন আছে, ওইটাতে কোর্স করে দাও। প্লেলিস্টটা যে 1 নম্বর যেটা এখন মার্কআপ আছে ওইটার উপরে দেখো একটা কর্নারে কোর্স চিহ্ন আছে, এইখানে না, আমি বলি কোন জায়গায়, ফ্রিল্যান্সিং উইথ শপিফাই বুস্ট ইওর ইনকাম যে লেখাটা আছে ওই জায়গাতে দেখো কাছে একটা জি কোর্স চিহ্ন, এটাতে ক্লিক করো একটু। হ্যাঁ, এইবার ঠিক আছে, জি এবার ঠিক আছে, এইবার প্লে দাও, এখন পাবো পারবা, জি এবার, জি এবার পাবো ইজি, এইবার ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। সাউন্ড ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার তোমার ফেস দেখাও, একটা কথা বলি, ফেস দেখাও। আচ্ছা, বিষয় হয়েছে কি, আমি কাজে থাকি তো আমাদের গ্রুপে অনেকেই জানে আমি ম্যাক্সিমাম কাজ রাত্রিবেলাতেই সাপোর্ট দিতে পছন্দ করি আর কি, লাইভ সাপোর্টই বলো কিংবা যাই বলো, ওইটা আমি রাত্রিবেলাতে পছন্দ। আমি মেসেজ দেখছি তো অনেক স্টুডেন্ট আছে নতুন অবস্থা মনে করে যে কি জানি কি হইলো। না স্যার না না, আপনি বিষয়টা বুঝতে বলি, পারছেন, আমি বুঝতে না না, পারছি আমি কি বলি বলি, হয়েছে। নেগেটিভ বিষয় না, পজিটিভ, মানে অনেকে নতুন অবস্থা শুরু করে হয়তো ভাবতে পারে যে সাপোর্ট আসতেছে না, একটু লেট হয়েছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত্রিবেলাতেই কানেক্ট হই আমার সকল স্টুডেন্টদের সাথে। তো আমাদের যে গ্রুপ আছে, এই যে এলিট মেম্বার, এই গ্রুপে মেসেজ দিয়ে রাখবা, যে কোনো সময় যে কোনো সমস্যা হলে মেসেজ দিয়ে রাখবা, আমাকে বলবা, ইনশাল্লাহ আমি এইভাবেই সাপোর্ট দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার, ওকে, আর আমার ফেসের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে একটু ফলো করে রাখতে পারো, যদি ওইখানে কোনো কিছু আপডেট থাকে জানতে পারবা, কোর্স সংক্রান্ত কিংবা যে কোনো বিষয়ে, কোনো জব সংক্রান্ত। ওকে ফেসবুক পেজে ফলো করা আছে না, ওকে ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো ওখান থাকবা, থেকে কোনো সমস্যা হলে নক দিবা, যে কোনো ক্লাসে সমস্যা হলে নক দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তবে অপেক্ষা করতে ঠিক হবে, আছে স্যার। ইনস্ট্যান্টলি অনেক সময় সাপোর্ট নাও পাইতে পারো। ওকে জি স্যার ওকে, আল্লাহ ধন্যবাদ হাফেজ, স্যার, ভালো সালাম থাকবা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।